ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আলোচনা করব পেইড রোবট এবং ফ্রি রোবট, এই দুইটার মধ্যে আপনারা কোন রোবটটা ব্যবহার করলে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ফরেক্স সম্বন্ধে অনেক ধরনের আপডেট ইনফরমেশনগুলো যদি জানতে চান সেক্ষেত্রে forexbangla.com ওয়েবসাইটে আসলে এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের মেন টপিকটি ছিল ফ্রি রোবট। তো ফ্রি রোবট আমি আলোচনা করব ফ্রি রোবট, এই ফ্রি রোবটটা আপনি কেন, কিভাবে আপনি ফ্রি রোবটটা পাবেন। তো ফ্রি রোবট কোনো না কোনো প্রোগ্রামার এই রোবটগুলো কিন্তু ফ্রিতেই তৈরি করে, এবং যখন কোনো প্রোগ্রামার ফ্রিতে তৈরি করে সে এই রোবটটা প্রথমে সে চিন্তা করে যে আমার এই রোবটটি যদি ভালো কাজ করে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, সে প্রথমে চিন্তা করে আমার রোবটটি যদি ভালো কাজ করে দেন এই রোবটটি আমি সেল করব। শুধুমাত্র এইটার উপর ভিত্তি করে সে রোবট মেকিং করে। তো আবার বলি, যদি ভালো কাজ করে সেই ক্ষেত্রে রোবটটা আমি সেল করব। তো যখন দেখে যে এই রোবটটা ভালো কাজ করে না, তখন সে করে কি, এই ধরনের রোবটগুলো অনলাইনে ছড়িয়ে দেয়, বিভিন্ন জায়গায় ফ্রিতে ছড়িয়ে দেয়, সম্পূর্ণ ফ্রিতে। তো এই যে একজন ডাউনলোড দিল, দুজন ডাউনলোড দিল, এই ডাউনলোড দিতে দিতে দেখা যায় অনলাইনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে এই ফ্রি রোবটগুলো। এবং যে রোবটগুলো যেহেতু একটা প্রোগ্রামার নিজে টেস্টিং করার পরে ওইটার রেজাল্ট আসে নাই, ও নিজে প্রফিট করতে পারে নাই, সেই ফ্রি রোবটটা নিয়ে আপনি নিজেও কখনো কোনো দিনও প্রফিট করতে পারবেন না। সো ফ্রি রোবটে এই একটা সমস্যা আছে। দ্বিতীয় সমস্যা, ফ্রি রোবট হয়তো কোনো না কোনো পার্সন, একটা রোবট হয়তো সে বাই করলো ওয়ান মান্থের একটা লাইসেন্স দিয়ে, সেই ওয়ান মান্থের লাইসেন্স দিয়ে আপনি যখন আপনার রোবটটা যখন আপনার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিবেন তখন দেখা যাবে এই যে ওয়ান মান্থে যেই ট্রেডগুলো ওপেন করবে এই ট্রেডগুলো কিন্তু ওয়ান মান্থ পরে আর কাজ করবে না। আপনি শুরুর দিকে ভাববেন যে আপনার রোবটটা খুব ভালো কাজ করছে, বাট শেষের দিকে এসে দেখবেন ওয়ান মান্থের পরে রোবটটা একদম সাইলেন্ট হয়ে যাবে, আপনার কাছ থেকে বারবার আপনার লাইসেন্স কিটা চাইবে, তখন আপনি লাইসেন্স কিটা দিতে পারবেন না। এবং যখন লাইসেন্স কিটা যখন দিতে পারবেন না তখন আপনার অ্যাকাউন্টে ওই রোবটটা আর কোনো প্রকার ট্রেডিং করবে না। আর ট্রেডিং না করলে আপনার এই যে অ্যাকাউন্টগুলোতে যে ট্রেডগুলো ওপেন আছে এই ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন না, তখন আপনি একটা সেন্টিমেন্টাল সমস্যার মধ্যে পড়ে যাবেন যে আমি এখন কী করব, ট্রেডগুলো ক্লোজ করে দেবো নাকি রেখে দেবো, এই একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। তো দুইটা সমস্যা। তৃতীয় সমস্যা, আপনার অ্যাকাউন্টে আপনি যখন একটা রোবট সেট করবেন, এই রোবটটি সেট করার পরে দেখা যাবে যে এলোমেলোভাবে আপনার এন্ট্রি দিচ্ছে, কোথাও বাই দিচ্ছে কোথাও সেল দিচ্ছে, একদম সম্পূর্ণ এলোমেলোভাবে এন্ট্রি দিচ্ছে। তো এই এলোমেলোভাবে এন্ট্রি দেওয়ার কারণে আপনি হয়তো সবসময় অনলাইনের মধ্যে বসে থাকবেন না, আপনি হয়তো বাইরে থাকছেন, তো যখন এলোমেলোভাবে যখন এন্ট্রি দেবে তখন কিন্তু আপনার লস হয়ে যাবে, কারণ রোবটের ভিতরে কোনো প্রকার ইমোশন থাকে না। তো এটাই হয়েছে মূল কারণ, আর আরও অসংখ্য কারণ আছে, যে কারণগুলো আপনার যখন ট্রেডিং করবেন তখন এই সমস্যাগুলো আরও বুঝতে পারবেন। এরপর হচ্ছে ইচ্ছা মতো আপনার লট সাইজগুলো বাড়িয়ে ফেলবে ইচ্ছা মতো। এক কথায় একটা রোবট, আপনারা যদি কখনো রোবট মুভিটা যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন যে একজন ভালো রোবট সে সবসময় ভালো কাজ করে যাচ্ছে। এবং এই রোবট মুভিটা যেটা আমি বলছি, যে রজনীকান্তের যে মুভিটা ছিল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা, তো যখন এই রোবটের ভিতর থেকে সার্কিটটা যখন চেঞ্জ করে দেওয়া হলো তখন সেই রোবটটা কিন্তু একটা ভয়াবহ আকৃতি তৈরি করে, এবং সে তার যে আচরণবিধিগুলো এগুলো সব কিছু কিন্তু একদম এলোমেলো করে ফেলে এবং গোটা শহরের মধ্যে অন্যরকম একটা আচরণ তৈরি করে ফেলে। তো এই ফরেক্স ট্রেডিংয়ের এই রোবটগুলো ঠিক এই রকম হয়, যেগুলো একদম ফ্রি ভার্সন যেগুলো আছে এই ফ্রি ভার্সন রোবটগুলো এই টাইপের কাজগুলোই করে। এখন পেইড রোবটটা কেন আপনি ব্যবহার করবেন এটা বলি। প্রথম কথা হচ্ছে একটা রোবটের প্রাইস খুব একটা বেশি হয় না, যদি মোটামুটি ভালো রোবট হয় তাহলে $500 হলেই যথেষ্ট, $300, $400
বা $1,000 এরকম হলেই যথেষ্ট, ভালো প্রফেশনাল লেভেলের যেই রোবটগুলো আছে। এখন বিষয় হচ্ছে আমার কাছে একটা রোবট আছে, একটা প্রোগ্রামার একটা রোবট তৈরি করেছে, যে জিনিসের মূল্যটা বেশি সেই জিনিস কখনোই কেউ কারোর সঙ্গে শেয়ার করে না, করতে চায় না, সেই জিনিসগুলো টাকা দিয়েই কিনতে হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। ধরুন আমার কাছে একটা রোবট আছে, আমি একজন ধরুন আচ্ছা আমি আরেকজনের কথা বলি, ধরুন একটা প্রোগ্রামার, সে প্রোগ্রামারের কাছে একটা রোবট আছে, সে মেকিং করেছে, তার যেই টেকনিক, তার যে ট্রেডিং স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সে একটা রোবট মেকিং করেছে এবং মেকিং করার পরে সে ভালো একটা প্রফিট পাচ্ছে। বাট তাকে যদি অফার করা হয় যে আপনার রোবটটা আমি নিতে চাই, সেই ক্ষেত্রে তার কাছ থেকে রোবটটি কিন্তু আপনি পাবেন, বাট আপনাকে কিছু পেমেন্টটা দিয়ে দেন আপনাকে সেখান থেকে রোবটটা কিন্তু নিতে হবে। তো এই পেইড রোবটটা নিলে হবে কি, রানিং আপডেট যে জিনিসটা মার্কেটে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন, যেহেতু একটা প্রোগ্রামার সে তার নিজের জন্য ব্যবহার করার জন্য একটা রোবট মেকিং করেছে। সো এখানে রোবটটা খুব ইজিলি আপনি কিছু টাকার বিনিময়ে রোবটটা আপনি নিয়ে নিতে পারবেন এবং সেটার থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন, এবং যে রোবটটি মেকিং করেছে তার সঙ্গে আপনি সবসময় যোগাযোগটা আপনি রাখতে পারবেন, যে কোনো সমস্যায় পড়লে তার কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন, যে আমার ট্রেডটা অটো ক্লোজ হচ্ছে বা ট্রেড অস্বাভাবিক ট্রেড নিচ্ছে, লট সাইজ বেশি নিচ্ছে, রোবট সাইলেন্ট হয়ে থাকছে, নিয়মের মধ্যে ট্রেড নিচ্ছে না, এই সমস্যাগুলো আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন। তো এই একটা সুবিধা আছে, যেহেতু সে নিজে মেকিং করেছে আপনাকে 100% আপনাকে সাপোর্ট দিবে। এবং পেইড রোবটের মধ্যে কোনো প্রকার উল্টা পাল্টা কোনো আচরণ আপনি দেখবেন না। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, হাইলি রিকমেন্ড করব, যেই রোবটগুলো লাইসেন্সকৃত, যেই রোবটগুলো আপনার পেইড ভার্সন, এই রোবটগুলো আপনারা ব্যবহার করবেন, কখনোই গুগল থেকে ডাউনলোড দিবেন না ফ্রি, কারণ আপনি একটা রোবট ডাউনলোড দিচ্ছেন ফ্রিতে, ওই রোবটটা ডাউনলোড দিয়ে নিয়ে এসে আপনার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে দিচ্ছেন, এবং রিয়েল অ্যাকাউন্টের মধ্যে দেওয়ার পরে আপনি হয়তো $500, $1,000 বা $2,000 আপনি এখানে লস করে ফেলছেন, এবং এই লসটা কিন্তু আপনার এই ফ্রি রোবটের কারণে লস করে ফেলছেন। সো এখানে আমি মনে করি যে টাকা দিয়ে রোবট কিনে ট্রেডিং করাটা বেটার। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, সেটি হচ্ছে অনেকে হয়তো চিন্তা করবেন তাহলে ফ্রি ইন্ডিকেটরগুলো কি ব্যবহার করা যাবে না, আমি বলবো 100% ফ্রি ইন্ডিকেটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এটার মেইন যে কারণ সেটি হচ্ছে ইন্ডিকেটর কখনো নিজে থেকে কোনো এন্ট্রি দেয় না, এই এন্ট্রিগুলো কিন্তু আপনাদের নিজেদেরকেই ম্যানুয়ালি এন্ট্রিগুলো দিতে হবে, যে আপনি একটা ইন্ডিকেটর আপনি ব্যবহার করছেন সেই ইন্ডিকেটর অনুযায়ী বাইয়ে যাবে না সেলে যাবে, পেন্ডিং অর্ডার কোথায় দিবেন, সেল স্টপ না বাই স্টপ, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনি কিন্তু ট্রেডটা দিচ্ছেন। সো এখানে ফ্রি যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটরই আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইব বাটনে হিট করে দিবেন, আর একটু কমেন্ট করে দিবেন, আর একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট দেখলে আমার আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছাটা জাগে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।